হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আর আজকে একটা নতুন দিনের সাথে ব্লগটা শুরু করলাম অনেক দিন ধরেই ভাবছিলাম আমার যারা ইন্ডিয়ান যারা বন্ধু আছেন মানে ইন্ডিয়াতে যারা থাকেন বা ইউএসএতে যারা নতুন এসেছেন তাদের জন্যই ভিডিওটা বানাবো কিন্তু সময় করে উঠতে পারছিলাম না ফাইনালি আমি বানিয়েছি আপনাদের জন্য সেটা হচ্ছে এখানের বাড়ি কীরকম হয় বড় বাড়ি বা যেরকম মানে বড়ো হোক ছোট হোক বাড়ি কেমন হয় আর সেই বাড়ির প্রাইস কেমন হয় তারপরে সেই বাড়ি কেনার প্রসেস কি কি আছে তো ভাবলাম আজকে ওগুলোই আপনাদের সাথে একটুখানি শেয়ার করব মানে আলোচনা করব তাহলে আপনাদেরও সুবিধা হবে আর আপনাদেরও অনেক সময় জানতে ইচ্ছা করে যে ইউএসএতে কীরকম প্রাইস বাড়ির কীরকম প্রাইস হয় সাথে আমরা যে বাড়ি কিনেছি আমাদের বাড়ির প্রাইস কী তো সব কিছুই আজ আপনাদের আপনাদের সাথেই ব্লগে আমি শেয়ার করবো আমাদের এই পাড়াতেই মানে আমার বাড়ি থেকে কিছুটা দূরেই একটা বিল্ডারের কিছু বাড়ি হচ্ছে সেই বিল্ডারের নাম হচ্ছে ডিয়ার হটান এই ডিয়ার হটান বিল্ডার এখানকার বেশ বড় একজন বিল্ডার বেশ পপুলারও তো সেখানেই একটা মডেল হোম আছে একটা অনেকটাই বড় বাড়িটা তো কত স্কোয়ার ফিট কীরকম বাড়িটার ভেতরটা সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব তার বর্তমান প্রাইস কীরকম যাচ্ছে সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন সেখানে আগে যাই তো আমাদের বাড়ি থেকে খুব একটা দূরে নয় তো আমরা যখন নতুন এখানে এই বাড়ি এই এলাকায় আমরা বাড়ি কিনছিলাম মানে দেখছিলাম বাড়ি যে কি কি রকম আছে তখন এত বাড়ি হয়নি খুবই ফাঁকা ফাঁকা ছিল জায়গাটা এই দু বছরে অনেকটাই বাড়ি হয়ে গেছে তো আমরা তখন এইখানে এসে এই বিল্ডারের এই মডেল হোমটা আমরা দেখেছিলাম তো তখন এই মডেল হোমটা আমাদের বাজেট অনুযায়ী অনেকটাই বড় ছিল এবং অনেকটাই প্রাইস বেশি ছিল সেই জন্য আমরা এটা কিনিনি আমরা অন্য রকম অন্য বিল্ডার বাড়ি কিনেছি তো সেটাও আপনাদেরকে আমি আস্তে আস্তে জানাবো তো চলুন আগে সেখানে যাওয়া যাক এই কমিউনিটিটা খুব বেশি দিনের নয় মোটামুটি তিন বছর আগে শুরু হয়েছিল দেখুন এখনও এটা গ্রো করেই চলেছে করেই চলেছে মানে বাড়ি হয়েই যাচ্ছে বেশ অনেক বড় একটা কমিউনিটি তো এখানে বিভিন্ন বিল্ডারের বাড়ি আছে তো এগুলো সবই সবই নতুন আপনারা এখানে নতুন বাড়িও কিনতে পারেন আবার পুরনো বাড়িও অনেকে বেঁচে দেয় যেগুলো সেগুলোও আপনি কিনতে পারেন আসলে এখানে মেনটেনেন্সের খরচাটা এতটাই বেশি হয়ে যায় ধরুন একটা বাড়ি দশ পনেরো বছর থাকার পর তার মেনটেনেন্সটা অনেকটাই বেড়ে যায় তখন কি হয় তখন আর সবাই ওই বাড়ি বিক্রি করে আবার নতুন বাড়ি কেনে তখন আপনি সেই পুরনো বাড়িও আপনি কিনতে পারেন এই দেখুন এসে গেছি আমরা ডিয়ার হটানের যে অফিস এটাই ওদের অফিস এখানে এটাই ওদের মডেল হোম তো মডেল হোমটাকেই ওরা অফিস বানিয়ে রেখেছে তো চলুন আগে ভেতরে যাই বাড়িটা দেখি দেখতে দেখতে আপনাদের সাথে কথা বলবো এটা হচ্ছে এন্ট্রান্স এন্ট্রান্সটা হচ্ছে অ্যাকচুয়ালি লেফট সাইডে যেহেতু ওরা গ্যারাজটাকে এখন ওদের অফিস বানিয়েছে সেই জন্য আপনাদেরকে আপনারা বুঝতে পাচ্ছেন কি না জানি না আমরা গ্যারাজটা দিয়ে ঢুকছি আর কি তো ওইটা পরে যখন এটা বিক্রি হয়ে যাবে এই বাড়িটা তখন ওরা বন্ধ করে দেবো ওই সাইডটা যে সাইড দিয়ে আমরা ঢুকলাম তো দেখুন এন্ট্রান্সে ঢুকেই প্রথমে এখানে হচ্ছে লিভিং রুমটা লিভিং রুমটা কি সুন্দর দেখতে আর এত সুন্দর ওরা সাজিয়ে রাখে না দেখেই ভীষণ মানে একদম একদম এক ইয়েতে রাজি হয়ে যায় যে বাহ এটাই পছন্দ হয়েছে এটাই নেব এরকম লাগে কিন্তু যখন কিনতে যাই তখন দামটা দেখে একটু থমকে যাই যাই হোক এটা হচ্ছে কিচেন এখানে তো জানেনি সব কিছু ওপেন ওপেন কিচেন কনসেপ্ট এখানে তো সেই জন্য সব জায়গাতেই আপনারা এই একই টাইপের কিচেন দেখতে পাবেন আমার লেফট সাইডে হচ্ছে প্যান্ট্রি আছে দেখুন দিক দিয়ে যাচ্ছি আমি ফ্রিজের পাশ দিয়ে প্যান্ট্রিটা আছে প্যান্ট্রিটাও বেশ বড় খুবই বড় প্যান্ট্রিটা তো এরকম প্যান্ট্রি তো ভীষণ দরকার হয় কারণ জিনিসপত্র তো বেড়েই যায় জানেন এখানে খাবার দাবার সব কিছু বেশ বালকে কিনতে হয় তো সেই জন্য সেগুলো রাখার জন্য তো জায়গা চাই তো সেই জন্য এরকম বড় প্যান্ট্রি তখন খুব দরকার হয়ে পড়ে তো যেটা বলছিলাম আপনাদের আপনি যদি পুরনো বাড়ি কিনতে চান ধরুন একটা বাড়ি লিস্টিং হয়েছে লিস্টিং হবার পর আপনি সেই বাড়িওয়ালাকে অফার দিতে পারেন এই রকম লিস্টিং দেখে তো আরও অনেকে অফার দেবে তো সে তার মধ্যে যদি আপনার বাড়ি আপনার অফারটা যদি একসেপ্ট হয় তারপরে বাড়িটার ভ্যালুয়েশান হয় মানে বাড়িটার মধ্যে কি ডিফেক্ট আছে কি আছে সেই অনুযায়ী একটা ভ্যালুয়েশন হয় সেই ভ্যালুয়েশানে যত হবে তার ওপরে আপনি লোন পাবেন এবারে ধরুন যা ভ্যালুয়েশন হয়েছে বাড়িওয়ালা তার থেকে আরও কিছু বেশি বাড়ির দাম রেখেছে তখন কিন্তু আপনাকে সেই এক্সট্রা টাকাটা ভ্যালুয়েশনের পর যে দামটা হচ্ছে তারপরে যে এক্সট্রা টাকাটা সেটা কিন্তু আপনাকে দিতে হবে আর ভ্যালুয়েশন যতটা হবে সেটার ওপরে আপনি লোন পাবেন এটা দেখুন বাথরুমটা নিচে একটা বাথরুম আছে প্লাস একটা বেডরুমও আছে সাধারণত এখানে নিচে বেডরুম হয় না কিন্তু নিচে একটা বেডরুমের না খুব দরকার হয় কারণ যারা বয়স্করা থাকে তাদের পক্ষে সবসময় ওপর নিচ করা তো সম্ভব হয় না সেজন্য নিচে একটা বেডরুম খুব দরকার হয় কিন্তু সাধারণত এখানে না টপ ফ্লোরেই সবসময় বেডরুম থাকে তো চলুন এবারে ওপরটে ওপরে যায় কি সুন্দর ডেকোরেশন করেছে দেখুন আমার তো ভীষণ ভালো লাগে এরকম মিরারের মিরার রাখলে মানে মিরার দেখতেই ভীষণ ভালো লাগে এরকম পুরোনো বাড়ি কেনার সময় না সব সময় রিয়েলটারের দরকার হয় কারণ এত পেপার ওয়ার্ক থাকে সেগুলোর জন্য রিয়েলটারের দরকার হয় কিন্তু আপনি যদি নতুন বাড়ি কিনতে চান সেখানে কিন্তু আপনি ডিরেক্ট বিল্ডারের কাছ থেকে কিনতে পারেন মানে কোনো রিয়েলটারের থ্রু না কিনলেও চলে কিন্তু রিয়েলটারের থ্রু কিনলে অনেক পেপার ওয়ার্ক যেগুলো থাকে সেগুলো বুঝতেও অনেকটা সুবিধা হয় তাছাড়াও আরও অনেক ভেতরের অনেক ব্যাপার আছে সেগুলো আপনারা যখন আরও ডিটেলসে যাবেন তখন আপনারা বুঝতে পারবেন এবার আসি কী নতুন বাড়ি কিনতে গেলে কি কি প্রসেস আছে নতুন বাড়ি কিনতে যাওয়াটা সেরকম কোনো ব্যাপার নেই আপনি ব্রোকার মানে রিয়েলটার থ্রুও কিনতে পারেন আবার এমনিও কিনতে পারেন ডিরেক্টলি আপনি যদি আপনার পছন্দ হয়ে থাকে যদি কোনো কমিউনিটি যেখানে আপনার ভালো লাগছে সেই বিল্ডারের কাছে গিয়ে সরাসরিও কিনতে পারেন তো সেখানে কি হয় প্রথম প্রথমে আপনার যদি পছন্দ হয় একটা টোকেন মানি লাগে সেটা দিলে ওরা বুক করে নেয় যে এই বাড়িটা আপনার জন্যই আছে থাকবে তো তারপরে যখন বাড়ি বাড়ি এখানে একটা বাড়ি হতে মোটামুটি পাঁচ থেকে ছ মাস মতো লাগে কি তারও কমে হয়ে যায় অনেক সময় তো এই পাঁচ ছ মাস পর যখন ক্লোজিং হয় বাড়িটা যখন ক্লোজিং হবে তখন আপনাকে ডাউন পেমেন্ট করতে হবে বাড়িটার যতটা দাম তার উপরে টেন ফাইভ পার্সেন্ট টেন পার্সেন্ট এরকম আপনাকে ডাউন পেমেন্ট করতে হয় তো ডাউন পেমেন্ট করার পর বাকি টাকাটা ব্যাংক আপনাকে ব্যাঙ্ক দিয়ে দেবে মানে ব্যাংকের কাছ থেকে আপনি বাকিটা লোন পাবেন তো এই হচ্ছে পুরো মানে নতুন বাড়ি কেনার প্রসেসটা তো নতুন বাড়ি কেনার প্রসেসটা ভীষণই ইজি সেরকম কোনো অসুবিধা হয় না আমরা আমরা যদিও রিয়েলটারের থ্রুই কিনেছিলাম তো সেই জন্য আমাদের সুবিধেই হয়েছিল আপনাদের মানে যেটা সুবিধা হবে আপনারা সেভাবে কিনতে পারবেন এই বাড়িটা হচ্ছে ডিয়ার হটানের জর্ডান প্ল্যান এই জর্ডান প্ল্যানটা ভীষণই পপুলার আর আমার আমার পার্সোনালি ভীষণ ভালো লাগে সেই জন্য আজকে আপনাদের সাথে এটাই শেয়ার করলাম আর বেশ বড় এটা স্কোয়ার ফিট হচ্ছে তিন হাজার পাঁচশো স্কোয়ার ফিট উইদাউট বেসমেন্ট আর যদি বেসমেন্ট আপনি বানিয়ে নেন তাহলে এটা স্কোয়ার ফিট হবে চার হাজার পাঁচশো স্কোয়ার ফিট তো এর যে মেন ফ্লোরটা মেন ফ্লোর মানে যেখানে লিভিং রুম কিচেন আছে সেখানে দেখলেন একটা বাথরুম আর একটা বেডরুমও আছে আর ওপরে হচ্ছে চারটে বেডরুম আছে একটা মাস্টার বেডরুম আছে আর তিনটে ছোট ছোট আরও বেডরুম আছে আর তার সাথে এরকম দেখুন এই যে ওয়াকিং ক্লসেট এগুলো সবই আছে প্রত্যেকটার সাথেই ওয়াকিং ক্লসেট আছে আর এখানে দুটো বাথরুম আছে অ্যাটাচ মানে তিনটে বাথরুম আছে ওপরে অ্যাটাচড আর একটা কমন একটা লিভিং লিভিং রুম নাই ওটাকে বলে লফট আর কি ওপরে তো লফট এরিয়াটাও বেশ সুন্দর এটা হচ্ছে দেখুন এটা হচ্ছে মাস্টার বেডরুমটা মাস্টার বেডরুমটাও কিন্তু বেশ বড় আছে আর ওরা এত সুন্দর সাজিয়ে রাখে না খুব ভালো লাগে দেখতে আর এগুলো থেকেও না বেশ আইডিয়া পাওয়া যায় যে আপনি বাড়ি হলে কিভাবে সাজাতে পারবেন সেটার আইডিয়াটাও কিন্তু পাওয়া যায় আর দেখুন আমি আয়নায় টাটা করছি যাই হোক চলুন এবারে বলি এই বাড়ির দাম কত এই বাড়িটার দাম হচ্ছে মানে এর বেস্ট প্রাইস যেটা থাকে সেটা হচ্ছে সিক্স হান্ড্রেডকে মানে ইন্ডিয়ান কারেন্সিতে ধরুন চার কোটি আশি লাখ এটা হচ্ছে বেস্ট প্রাইস এবার এটা না আস্তে আস্তে বাড়ে অনেকটা যেমন যখন বাড়িটা আপনি কিনবেন তখন হচ্ছে এই বাড়িটার কিছু কিছু জিনিস আপনি আপগ্রেড করতে পারবেন বা কিছু কিছু জিনিস নিতে হয় যেগুলোর ওপরেও আরও দামটা বাড়তে থাকে আর এই এইটা হচ্ছে মাস্টার বেডরুমের সাথে এটার বাথরুমটা দেখেছেন কি বিশাল বাথরুমটা এর মধ্যে শাওয়ার আছে প্লাস এখানে এটাকে কি বলে জাকুজি বলে বোধ তো জাকুজি আছে বেশ সুন্দর আর দুটো ওয়াকিং ক্লসেট আছে এই বাথরুমটার সাথে বেশ সুন্দর আমার তো ভীষণ ভালো লেগেছিলো এই প্ল্যানটা কিন্তু দামটাও সেরকমই সুন্দর এখনের যে বাড়ির মডেলগুলো হয় না সেখানে যে ক্লোজেটগুলো হয় সেগুলো না মানে আপনাকে যেতে হবে বাথরুম হয়ে মানে বাথরুমের ভেতর হয়ে তারপরে আপনি ক্লোজেটে পৌঁছাতে পারবেন এখানেও সেই রকম এখানে দেখুন বাথরুমে ঢুকেই বাথরুমটা আপনাদের দেখালাম তারপরে আমি লেফট সাইডে এলাম লেফট সাইডে এখানে একটা ওয়াকিং ক্লোজেট আছে এখানে এখান থেকে বেরিয়ে যখন আমি রাইট সাইডে যাবো তখন আর একটা পাবো এই যে দেখুন এবারে এই সাইডে যাচ্ছি রাইট সাইড হয়ে যখন যাচ্ছি এইখানে দেখুন এই এইটা হচ্ছে যেটা বললাম জাকুজি যেটা থাকে স্নান করার এখানে তো থাকেই এরকম বাথটাব তো বাথটাব আর এখানে শাওয়ার দুটোই আছে বাথরুমটার মধ্যে যেহেতু বাথরুমটা অনেকটাই বড় আর এই দেখুন এই সাইডে আর একটা ক্লজেট তো দুটো ক্লসের মানে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে ঝগড়া হওয়ার কোনো কারণই থাকবে না জামা কাপড় রাখা নিয়ে যেটা আমাদের হয় মাঝে মাঝে যাই হোক চলুন এবারে বেডরুম থেকে মানে এটা হচ্ছে মাস্টার বেডরুম এখান থেকে যাই লফটে লফটা আপনাদের দেখায় যে এই বাড়িটার লফটাও কত বড় আমাদের লফটা যেমন ছোট কিন্তু এটা লফটা বেশ বড় প্রায় একটা লিভিং রুমের সমানই বলতে পারেন চলুন আপনাদের পুরো লফটা দেখাই এই সাইড দিয়ে দেখুন পুরো গোল করে ঘুরলে কতটা বড় হচ্ছে মানে কতটা বড় হয়ে দেখা যাচ্ছে ওই সাইডে লফটের চারিদিকে আবার রুম আছে এই সাইডে একটা রুম এটা হচ্ছে ওয়াশার ড্রায়ারের রুম এখানে দেখুন এটা হচ্ছে বাথরুম ওই সাইডে আরও দুটো রুম আর এই দিকে দেখুন স্টেয়ার্সটা আর এই দিকে ঘুরলেই মাস্টার বেডরুমটা আর এই দিকেই সেই সোফাটা লফটের তো চলুন পুরো লফটাও দেখিয়ে দিলাম কত বড় এবারে নিচে যাই নিচটাকে আরেকটু আপনাদেরকে ভালোভাবে দেখায় আর এখানে ডেকোরেশনটা করেছে দেখুন কি সুন্দর লাগছে দেখতে এগুলো থেকেই না অনেক আইডিয়া পাই আমি যখন আমি বাড়ি সাজাই আমার তখনই আমি লক্ষ্য করি ভালোভাবে যে কোথায় কি ছিল সেরকম অনুযায়ী যদি সাজানো যায় বেশ ভালো হয় আর এখানে দেখুন কত উইন্ডো এই বাড়িটাতে আর এত উইন্ডো আলোর কোনো অসুবিধাই হবে না চারিদিকে একদম রোদ আসবে কী সুন্দর আর কিচেনে দেখুন এক কিচেনেও একটা উইন্ডো আছে সাধারণত সব প্ল্যানে থাকে না কিচেনে উইন্ডো আর এই যে দেখুন এই দিকটাই হচ্ছে যে দিক দিয়ে আমরা ঢুকেছিলাম প্রথমে ঢোকার সময়ও একটা কিন্তু ফ্লেক্স রুম ছিল মানে আমি যে যেরকম ঠাকুর রেখেছি যেই ঘরটাই ওখানেও একটা ঠিক সেরকমই একটা জায়গা আছে ওইখানটাকে ওটাকে বলে ফ্লেক্স রুম আর এই সাইডটাই দেখুন এন্ট্রান্সের ঠিক অপোজিটেই এটা হচ্ছে ব্যাক ইয়ার্ড ব্যাক মানে জানলা থেকে বাইরে যেটা দেখা যাচ্ছে তো বাড়িটাও যেরকম বড়ো ব্যাক ইয়ার্ডটাও কিন্তু সেই রকমই বড় মানে ব্যাক ইয়ার্ডের এরিয়াটা পুরো এরিয়াটাই অনেকটাই বড়। চলুন এবারে আসি আমাদের বাড়ির কথায় আমাদের বাড়ির যে বিল্ডার তার নাম হচ্ছে এমআই হোমস আর আমাদের যেটা বাড়ি বাড়ির যে মডেল সেটা হচ্ছে সেটার নাম হচ্ছে ডিয়ার বর্ন আর ডিয়ার বর্নেরও অনেকগুলো এলিভেশান ছিল এবিসি এরকম করে অনেকগুলোই এলিভেশান ছিল তার মধ্যে আমাদের হচ্ছে সি এলিভেশন মানে সি এলিভেশনটা ছিল বড় সব থেকে তো এবারে আসি আমাদের বাড়িটা কত স্কোয়ার ফিটের আমাদের বাড়িটা হচ্ছে তিন হাজার স্কোয়ার ফিটের আর এটার দাম হচ্ছে ফোর ফোর হান্ড্রেড কে থেকে ফাইভ হান্ড্রেড কের মধ্যে মোটামুটি ধরুন ইন্ডিয়ান কারেন্সিতে এটা সাড়ে তিন সাড়ে তিন কোটি থেকে প্রায় চার কোটির মধ্যে তো এই গেল এবার আমাদের বাড়ির কথা বলেই দিলাম আপনাদের আজকে তাহলে আপনারাও আইডিয়া করতে পারবেন যে এখানে মোটামুটি বাড়ির দাম কেমন কীরকমভাবে এখানে মানুষ কেনে কিভাবে কিনতে হয় তার প্রসেস সব কিছুই আপনাদের বললাম এবারে দেখুন এসেছি বেসমেন্টে এটা যেহেতু বললাম উইদাউট বেসমেন্ট এই বাড়িটা তো বেসমেন্টটা কমপ্লিট নয় যদি আপনি কম কমপ্লিট করেন তাহলে এটা চার হাজার পাঁচশো স্কোয়ার ফিটের হয়ে যাবে তখন এটার দামটা আরও অনেকটাই বেড়ে যাবে বেসমেন্টটাও কিন্তু বেশ বড় গোলক দেখুন ওইদিকে ইউটিলিটি রুমে ঘুরে ঘুরে দেখছে কোথায় কি আছে আপনাদের সেই দেখিয়েছিলাম না আমাদের বাড়ির যন্তর মন্তর রুম যেটা এদেরও এটা যন্তর মন্তরই রুম এখনও ওদের কমপ্লিট হয়নি বলে ওরকম লাগছে না আরও অনেক কিছু এখানে রাখে বেশি করে আপাতত সে রেখেছে যেগুলো যেগুলো দরকার আর এখানে দেখুন পুরো ইনসুলেশন করা আছে ইনসুলেশন মানে যে এখানে যে দেয়ালগুলোতে যে লেয়ারগুলো দেয় আর কি যার ফলে ঠান্ডা আসে না এই যে দেখুন এই লেয়ারটা করা আছে তো বাইরে থেকে ঠান্ডা বা গরম কোনোটাই হবে না মানে ঠান্ডাটাই মেন আর কি ঢোকে না আমরা এখন যেহেতু বেসমেন্টে আছি বেসমেন্টটা হচ্ছে পুরো কংক্রিটের হয় আর এই কংক্রিটের ওপরে মানে যে মেন ফ্লোর মেন ফ্লোর আর টপ ফ্লোর সেটা কিন্তু পুরো উডের হয় কিন্তু যখন এই বেসমেন্টটা বানায় বেসমেন্টটা যে ভিতটা আর কি সেটা পুরো কংক্রিটের তার জন্য কিন্তু বেশ ঠান্ডা হয় যেহেতু এটা মাটির নিচে খানিকটা সেই জন্য ঠান্ডা এখানে কিন্তু দেখুন পুরোটা মাটির নিচে না আধাটা আধা হচ্ছে মাটির নিচে আধা বেরিয়ে আছে আমাদেরটা কিন্তু পুরো মাটির নিচে একদম তার জন্য ওটাকে বলে ফুল আর এখানে যেহেতু দুটো উইন্ডো দেখা যাচ্ছে মানে হাফ মাটির ওপরে আছে হাফ মাটির নিচে আছে তাই এটাকে বলে লুকআউট আর একটা হয় পুরোই মাটির ওপরে মানে কিছুটা হয়তো থাকে কিন্তু ম্যাক্সিমামটাই মাটির ওপরে থাকে আর সেখান দিয়ে দরজা থাকে বেরোনো যায় তাই ওটাকে বলে ওয়াক তো চলুন হয়ে গেছে দেখানো আপনাদের যা যা দেখ মানে আমার ভেবেছিলাম আমি দেখাবো সবটাই আপনাদেরকে দেখালাম আর এবারে আসি বাড়ির সামনে থেকে কেমন লাগে বাড়িটাকে দেখতে বেশ বড় কিন্তু আর বেশ মডার্ন স্টাইলে দেখতে আমার এই জর্ডান প্ল্যানটা ভীষণ ভালো লাগে ভীষণ এই যে দেখুন এটা হচ্ছে এই যে সামনে লেখা আছে ডিয়ার হর্টান আর এইটা পুরো বাড়ির সামনের লুক তো কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন আপনাদের যদি কিছু সুবিধে হয় বা কিছু নতুন কিছু জেনে থাকেন যেটাতে আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর কমেন্ট করবেন শেয়ার করবেন আর যারা নতুন বন্ধু তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তো চলুন আজকে এখানেই শেষ করছি বাই বাই